এবারও ঢাল হলো সুন্দরবন, প্রকৃতির এ দেয়াল ঘূর্ণিঝড়ের বাতাসের গতিবেগ কমিয়ে দিল, আটকে দিল জলোচ্ছ্বাসের পানি ও দমকা বাতাস। সুন্দরবনের গাছপালার কারণে ঘূর্ণিঝড়ের প্রভাব উপকূলে সেভাবে পড়েনি। বনে ঘূর্ণিঝড়ের গতিবেগ যেখানে ঘন্টায় 120 কিলোমিটার ছিল, সেটা বন পার হয়ে লোকালয়ে যেতে যেতে শক্তি হারিয়ে দমকা বাতাসে রূপ নেয়। এছাড়া জলোচ্ছ্বাস লোকালয়ে পৌঁছানোর আগেই সুন্দরবনে বাধাপ্রাপ্ত হওয়ায় ঢেউয়ের উচ্চতা অনেক কমে যায়। সুন্দরবনের বন কর্মকর্তারা আশঙ্কা করছেন, ঘূর্ণিঝড় রেমালেও বনের ক্ষয়ক্ষতি হয়েছে। সাম্প্রতিক বছরে একের পর এক ঘূর্ণিঝড়ে ক্ষতি হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বনের। জলবায়ু পরিবর্তনের ফলে সুন্দরবনের আবহাওয়া পাল্টে যাচ্ছে ক্রমশ, তাতে বাড়ছে বিপদ। বিভিন্ন সমীক্ষা থেকে জানা গেছে, 1881 থেকে 2024 সাল পর্যন্ত সুন্দরবনে ঘূর্ণিঝড় 26% বৃদ্ধি পেয়েছে, আর 2041 থেকে 2060 সালের মধ্যে ঝড়ের আশঙ্কা বেড়ে যাবে 50%। অথচ এই বন কখনো বুড়ো হয় না, প্রতিবার ঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলা করে ঘুরে দাঁড়ায়। এর জাদুকরী পরিবেশ ও সমৃদ্ধ জীববৈচিত্র্য সঞ্চার করে নতুন প্রাণ। সুলাইমান কবির, চ্যানেল এস, নিউজ ডেস্ক।